Assalamu alaikum. Shubho Aparanno. Asker ei ASUS er shombhaboto third base camp e amontrito amader bibhinno business partner protishthaner sommanito sales ebong marketing er sathe somprito ek jhak I can say torun jara amar samne boshe ache eta amar jonno shubhaggyo je etogulo torun ke samne peye nijeke onek dhonno mone korchi at least tomader jonno jodi dui ekti kotha bolte pari ami shobar uddeshe bolbo tomader uddeshe jore ekta hat thali আমি এই পর্যায়ে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ দিতে চাই আমাদের ASUS বাংলাদেশ টিমের ফুয়াদ সাহেবের নেতৃত্বে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের ASUS এর গ্লোবাল টিমকে আমরা বরাবরের মতো যেটা দেখে আসছি ASUS আসলে ইন্টারন্যাশনাল রিপুটেশন মেইনটেইন করে অন্য যে সকল ব্র্যান্ড পৃথিবীতে তাদের আইটি প্রোডাক্টগুলো মার্কেটিং করে আসছে এদের থেকে কিছুটা ভিন্ন মানে ব্যতিক্রম কারণ বাংলাদেশে নাম করা অনেক কম্পিউটার পণ্য আছে আপনারা সবাই জানেন কিন্তু ASUS-এর এই যে পর্যায়ক্রমে একের পর এক আজকে সহজে তিনটি বেস ক্যাম্পটা আসলে কেউ ওইভাবে করেনি ASUS-কে ধন্যবাদ দেব এই জন্য যে ASUS এই বেস ক্যাম্পের মাধ্যমে যারা সেলসের ওপিনিয়ন লিডার আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে ভাবে তাদের কেরিয়ার নিয়ে ভাবে তাদের স্বপ্ন নিয়ে ভাবে এই স্বপ্ন হচ্ছে এরকম যেমন ধরেন আজকে তোমরা যারা তরুণরা এখানে আছো হয়তোবা অনেকের বয়স কিন্তু 30-এর কিছুটা উপরে অনেকে কিছুটা নিচে আমার বয়স এখন 52 শেষ 53 তে আমি পড়ব এই 52 এবং 53 বছর বয়সে দেখো আমিও কিন্তু স্বপ্ন দেখি ASUS তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তোমরা তোমাদের নিজের জন্য স্বপ্ন দেখো ছোটবেলায় প্রত্যেক মা বাবা তার সন্তানকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখে আমি একটু আরেকটা জায়গা থেকে একটু যদি বলি আমার নিজের জীবনের দুই একটি কথা আমি বলি আমাকে ওই সোহা এবং বাদল বলল যে স্যার আপনার জীবনে এই পর্যায়ে আসার পেছনে যতটুকু ঘটেছে একটু বলে তো ইনফ্যাক্ট আসলে ওইভাবে বলার মতন কিন্তু আমার জীবনে কিছু নাই হ্যাঁ আমি তো ওরকম কোনো জ্ঞানী ব্যক্তি না আমি কিন্তু ওই ধরনের দার্শনিক না অথবা সফল ব্যবসায়ী না যে কারণে আমার জীবনে ওই ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনাও নেই তবু নাই বললেই ভুল হবে মানুষ তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে একইভাবে আমি ওই স্বপ্ন থেকে আসছি আবার স্বপ্নে আসবো মানে আমার মা বাবাও একসময় আমার পরিবারের আমি কনিষ্ঠ সন্তান হিসেবে তারাও কিন্তু স্বপ্ন দেখেছি স্বপ্নটা হচ্ছে কি রকম আমি যখন ইফ আই এম টকিং অ্যাবাউট 45 ইয়ার্স ব্যাক তখন তো আমার বয়স অনেক কম আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি 71-এ
স্বাধীনতা যুদ্ধের কিছু স্মৃতির কথা আমার মনে আছে 71-এর। তারপরে যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে যাই, তখন আমার মা বাবার স্বপ্ন ছিল যে বাবা তুমি কিন্তু হ্যাঁ ডাক্তার হবে। তো ডাক্তার হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া ছিল তখনকার সময়ে, অর্থাৎ 70 এবং 80-এর দশকের প্রত্যেক মা বাবার কমন একটা ইচ্ছা। কারণ তখন কিন্তু এরকম প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো ছিল। মেডিকেল কলেজও কিন্তু পাবলিক ছিল, প্রাইভেট ছিল না। স্বপ্ন ছিল সবারই একই রকম, যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ভালো কথা। স্কুলে যখন পড়তে গেলাম, বিশেষ করে তখন আমি ক্লাস 4-এ, ক্লাস 5-এ যখন উঠলাম, তখন আমাকে আমার গার্ডিয়ান স্কলারশিপ মানে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলল। ভালো কথা। আমরা সম্ভবত 17 জন আমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। তা আমাদের এই বৃত্তি, আমাদের যে প্রাথমিক স্কুলটা ছিল ওই জেলার মধ্যে সবচেয়ে নাম করা, প্রতি বছর আমাদের ওই প্রাথমিক বিদ্যালয় ফার্স্ট হয় অত্র জেলার মধ্যে। প্রতি বছর 10 জন, 12 জন, 15 জন বৃত্তি পায়। তা আমি সেই স্কুলের ছাত্র হিসাবে ওই স্কুলের একজন শিক্ষক, নাম ছিল আমার মনে পড়ে রুল আহমেদ স্যার, উনি 3 থেকে 4টা বেত এভাবে সুতা দিয়ে বেঁধে আমাদেরকে পিটেছে। আমার মনে পড়ে ওনার পিটানির ভয়ে আমরা 17 জন 1-1 জন 45টা করে বাংলা রচনা শিখেছিলাম, 45টা বাংলা রচনা। কারণ ওই বৃত্তি পরীক্ষায় এটা কমন ছিল, 5টি রচনার নাম লেখা হতো, বলতো যে যেকোনো একটির উত্তর দাও। তো পরীক্ষা করে গেলাম, 5টি রচনা নাম বললাম, তো যাই হোক 5টি তো কমন পড়ে গেল। এখন উত্তর দিতে যে চিন্তায় পড়ে গেলাম যে কোনটার উত্তর দিব, সব বলেতে পারে, যাই হোক পরে একটি উত্তর দিলাম। আমরা ওই বছর 12 জন স্কলারশিপ পেয়েছিলাম 17 জনের মধ্যে। এবার আমি মাধ্যমিক স্কুলে আসলাম, ক্লাস 6-এ। আমাদের ওই পাইলট হাই স্কুলও খুব নাম করা ছিল। পাইলট হাই স্কুলে আমি আর রচনা শিখিনি। ক্লাস 8-এ যখন আমি স্কলারশিপ মানে বৃত্তি পরীক্ষা দিই, আমরা 6 জন বৃত্তি পেয়েছিলাম 13 জনের মধ্যে ক্লাস 8-এ। তো প্রাথমিক পঞ্চম শ্রেণীর বৃত্তি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখার খরচ ফ্রি ছিল, আর মাসে 20 টাকা করে পেতাম। আবার ক্লাস 8-এও যখন বৃত্তি পেলাম, ক্লাস 10 পর্যন্ত পড়ালেখার খরচ আর লাগতো না, বই কেনার জন্য আমার 30 টাকা করে দিত। 6 মাস পর পর স্কুলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে টাকাটা দিত একটা খামে করে, যদিও অ্যাকাউন্টে 10 টাকা রেখে দিতেন 4 রাস্তা খাবারের জন্য। তারপর আমি খুশি। তো মজার বিষয় হচ্ছে, আপনি এই পর্যন্ত যদি দেখেন, আমি কিন্তু একজন ভালো ছাত্র ছিলাম, ঠিক কিনা? কারণ আমি স্কলার ছিলাম, আমি 5-এ স্কলার ছিলাম, আমি 8-এ স্কলার ছিলাম। এখন আসলে নেক্সট কি হল, আপনার বিরক্ত হচ্ছেন? আমাদের হেডমাস্টার ছিলেন লতিফ স্যার, উনি ইংলিশে খুব ভালো ছিলেন। তো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, মানে এটা সারা জীবন আমাদের স্কুলে, কিছুদিন আগেও একটি প্রোগ্রামে আমার এক ফ্রেন্ড বলল আমার কথা, যে সে জীবনে কখনো ফার্স্ট হতে পারে না। মানে আমি জীবনে কখনো ফার্স্ট হতে পারি না। তাহলে আমি কি হয়েছিলাম, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট এবং সেকেন্ড হয় ফয়েজ অথবা মালিক, ওদের মধ্যে করা করি করত। একবার
6 থেকে 7 এর ফয়েজ আমার 7 থেকে 8 এ মালিক কিন্তু আমি রফিক আমি 6 থেকে 10 পর্যন্ত 37 এ চালিয়ে গেলাম আমি ছিলাম 38 বুঝতে পারছেন মানে আমাকে ওরা সামনেও আনতে দেয় নাই পিছনেও যায় না এনিওয়ে তো আমাদের এসএসসি পরীক্ষায় তখন আমাদের পাইলট হাই স্কুল থেকে ওই সময় একটু ফার্স্ট ডিভিশন একটু ডিফিকাল্ট ছিল তারপরে ওই ভালো স্কুলের সাথে আমরা 8 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে আচ্ছা কিন্তু আমি ফার্স্ট ডিভিশন পাইনি আমি পেয়েছি সেকেন্ড ডিভিশন এর কারণ হচ্ছে মানে 1 থেকে 9 পর্যন্ত সবাই ফার্স্ট ডিভিশন কিন্তু আমি থার্ড পয় হিসাবে আমি কিন্তু সেকেন্ড ডিভিশন ওই লতিফ স্যার আমাকে ব্যাট দিয়ে পুরো মাঠে দৌড়াই যত রায় মারছে অভ্যাস ছিল কি আমি একটু স্পোর্টসে ছোটবেলা থেকে খুব এডিক্টেড ছিলাম ফুটবলে বিশেষ করে তখন ক্রিকেটে ওরকম মানে ইয়ে ছিল না ফুটবলে আমরা খেলতে চলে যেতাম বিভিন্ন টিমের আবহানি মানে আবহানি মহামাদা এ ধরনের বিভিন্ন টিমের পক্ষ থেকে আমাদেরকে হায়ার করে নিত ঠিক আছে এই 500 টাকা 200 টাকা আমরা ফুটবল খেলতে খেলতে অনেক দূরে দূরে চলে যেতাম আচ্ছা এই বিষয়টা বলতাম এই কারণে দেখেন আমার কিন্তু ওই যে ডাক্তার হওয়ার যোগ্যতা কিন্তু আমি হারিয়ে ফেলেছি অর্থাৎ আমি যখন এসএসসিতে ভালো রেজাল্ট করি নাই ইভেন আমি ইন্টারভিউ কিন্তু একটা খারাপ রেজাল্ট করেছি তার কারণ হচ্ছে ইন্টারভিউ আমার বায়োলজি পরীক্ষার দিন আমার ফাদার মারা যায় এবং পরের দিন ছিল আমার কেমিস্ট্রি পরীক্ষা ও দুটো পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হওয়াতে সেখানেও আমি ফার্স্ট ডিভিশন পাই এটা হচ্ছে 85 সালের কথা 85 জুন মাসে পরীক্ষা হতো তো 20 জুন আমার ফাদার মারা গেছে তো এই দুটো পরীক্ষা পড়ে গেছে একেবারে মানে আমার ফাদারের যে শোকে আমি সারা রাত পড়তেও পারি নাই সকালে পরীক্ষা দিয়েছি পরের দিন আবার পরীক্ষা পড়েছে যাই হোক তো যেটা বলছিলাম কিন্তু আমার কিন্তু বেসিক মানে ফাউন্ডেশনটা কিন্তু আমি করেছি ক্লাস 5 এত ভালো লেখাপড়া করেছি ক্লাস 8 পর্যন্ত এত ভালো লেখাপড়া করেছি পরবর্তী এডুকেশনে অনেক কিছু কিন্তু পেছন থেকে সাহায্য নিয়েছে আর বেসিকটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে যদি বেসিক না থাকে তোমরা যদি ফার্স্ট ডিভিশন নাও পেয়ে থাকো অ্যাটলিস্ট আমার মতন কিছু করে খেতে পারবে আমি তো আল্লাহকে তো অনেক ভালো রাখছি আল্লাহর কাছে শুকরিয়া ঠিক না আমার তো একটা হাত একটা পা একটা চোখ অথবা আমি ব্যবসায়িক দিক থেকে অনেক ছোট থাকতে পারতাম বাংলাদেশের একটা বড় ব্যবসায়ীদের বা সুনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এই যে এখন কথা বলার যে সুযোগটা পেয়ে এখানে আসলাম এটাও খুব কম নয় অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি বেসিক তোমাদের যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে বেসিক যদি থাকে তোমাদের সিঁড়িতে যেই সিঁড়িতে তোমরা এখন উঠেছ সেই সিঁড়িটার লাস্ট ডেস্টিনেশন কিন্তু অনেক দূর তোমরা কিন্তু এখন ফার্স্ট অথবা দ্বিতীয় সিঁড়িতে আছো অনেক দূর যাবার জন্য তোমরা নিজেদেরকে আগে তৈরি করতে হবে আগে দেখতে হবে তোমরা কি তৈরি কিনা হ্যাঁ আমি একজন সেলসম্যান তোমরা যেমন সেলসম্যান আমিও নিজেও কিন্তু একটা সেলসম্যান ঠিক কিনা আচ্ছা আস আমরা যে এই যে আলিবাবা যিনি প্রতিষ্ঠাতা জ্যাকমার কথা বলি না আমরা ধরো আরো অনেক ধরো ইয়ের কথা বলি ধরো ডেল কার্নেগির কথা বলি ডেল কার্নেগির বই অনেকে পড়ে আর ডেল কার্নেগির বইয়ের কথা বলো তুমি যদি জ্যাকমার কথা চিন্তা করো জ্যাকমা হচ্ছে একজন সেলসম্যান তার আলিবাবা আজকে কত বিলিয়ন ডলারের কোম্পানি প্রত্যেক মানুষ তো একজন সেলসম্যান আর সেলস শুধু পণ্যের কোনো বিক্রয় আদানা প্রদান না সেলস হচ্ছে এমন একটা জিনিস প্রত্যেকের প্রফেশনে তার প্রোডাক্টটা সেল করবে যেমন ডাক্তার তার প্রফেশনে
সে রোগীকে তার অভিজ্ঞতা সেল করে, তার ভাষা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার ব্যবহার দিয়ে। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও তাই, শুধু যে কম্পিউটার ব্যবসায়ীরা আর দোকানদাররা সেলসম্যান নট দেন, পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনে প্রত্যেকে কিন্তু একজন সেলসম্যান, যে তার প্রোডাক্টটা সে যেভাবে ভালোভাবে সেল করতে পারবে। এখন তোমরা আগে নিজেদেরকে তৈরি করতে হবে, এই তৈরিটা করবার জন্য তোমাদের তোমরা অনেক হয়তো বা জানো, আমি বিশ্বাস করি তোমাদের অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে, তোমরা অনেক জানো, কিন্তু জানার এবং শেখার কিন্তু শেষ নাই। তার মানে কি, প্রতিনিয়ত আমাদেরকে শিখতে হয়। এই শেখার ক্ষেত্রে এখন কিন্তু আমাদের একটা মোবাইল যথেষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন তুমি তোমার প্রফেশনে, আচ্ছা বাদ দাও আমার প্রফেশনে আমি কি শিখতে চাই, তোমার প্রফেশন হচ্ছে কম্পিউটার অর কম্পিউটার রিলেটেড স্পেল ফাইন্যান্স অর সফটওয়্যার অর সার্ভিস, আমি এগুলো সেল করি। তাহলে ধরো আমি একজন সেলস, একজন কাস্টমার আসলো, তুমি ওই সেলটা অবশ্যই তোমাকে করার জন্য তোমার কিছু যোগ্যতা লাগবে, ঠিক কিনা? এখন প্রথমত হচ্ছে যে আমি তৈরি হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি নিজে ঠিক আছি কিনা, আমি যে আজকে আমার শোরুমে যে বসবো আমার পোশাক ঠিক আছে কিনা, আমি ঠিকভাবে শেভ করছি কিনা, আমি ব্রাশ করছি কিনা, আমি মাথা আশ্রাইছি কিনা, নাকি আমি একটা পাকা তারা গেঞ্জি পরে চলে গেলাম স্যান্ডেল একটা পায়ে দিয়ে মুখের থেকে গন্ধ বের হবে কাস্টমার মুখের ধরে পালাবে। আগে 100% আমাকে তৈরি হতে হবে, যে কাস্টমার আসবে আমি ওনাকে শ্রদ্ধার চোখে আগে রিসিভ করব, বসাবো, কীভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি, আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি আমাকে বলো, এরপরে তুমি কিন্তু একটি কথা বার করবো না। অর্থাৎ যে কাস্টমার আসবে উনি পাগল হোক আর বুদ্ধিমান হোক, তুমি মনোযোগ সহকারে তার সব কথাগুলো শুনবা, সে ভুল বলুন আর সঠিক বলুন, ওনার সব কথা শেষ বলা শেষ হওয়ার পরে এরপরে তুমি ওনাকে নিয়ে কি করবা, মানে অ্যানালাইসিস করবা যে লোকটা কেমন, লোকটাকে কোন দিক থেকে আমি কি করলে লোকটাকে আটকাতে পারি। হ্যাঁ, আমি তো ওনাকে রিড করতে হবে। এখন তো উনি ওনার সমস্ত কথাগুলো শেষ না হওয়ার মাঝে মাঝে তুমি যদি ইন্টারাপ্ট করো উনি কিন্তু বিরক্ত হয়। মানুষ কিন্তু বলতে পছন্দ করে, যিনি আসে কোনো কিছু কেনার জন্য উনি তার মনের সমস্ত কথাগুলো বলবে, ওই যে ভুল বলুক সঠিক বলুক তোমাকে কোনো শুনতে হবে, সব শোনার পরে তারপর তুমি তোমাকে কি করবা, তোমার নিজের জ্ঞান দিয়ে তাকে সঠিক রাস্তায় আনবে। সে যদি সার্ভিস চায় তুমি তাকে কীভাবে সার্ভিস দিবা, সঠিক সার্ভিসটা কীভাবে সেটা করবে, উনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে আসে তখন ওনাকে বুঝাইতে হবে, স্যার আপনারটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা এভাবে হলে কি আর একটু ভালো হয় না, কম্পারিজন, আমার আসুসের ল্যাপটপ ভালো, আমার ওই ওইটা ভালো, শুধু মুখের কথায় ভালো বুঝতে হবে না, অর্থাৎ ওনাকে কনভিন্স করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন গিয়ারের অনেক পরিধি, সরি আমি অনেক কথা বলে ফেলতেছি, আসলে এই কথাগুলো না, অনেক মূল্যবান মূল্যবান অনেক জ্ঞানের বিজ্ঞানের কথা শেখানোর জন্য, বলার জন্য, শোনার জন্য আগামীকাল লোক আসবে যিনি তোমাদেরকে হয়তো বা ট্রেনিংটা দিন। আমাকে বলতে বলছে, আমি বলছি ঠিক আছে, আমি আমি তো অশিক্ষিত মানুষ, যতটুকু পারি বলবো। যাই হোক, তো এই বিষয়টা হচ্ছে যে এখন তুমি যদি মনে করো, তুমি যদি ভাবো যে তোমার কোনো একটি কথায় উনি হয়তো অখুশি হবে বা অসন্তুষ্ট হবে, তুমি ওই ধরনের কোনো কথা বলবা না। কারণ একজন পটেনশিয়াল কাস্টমার যদি তোমার হয়ে যায়, সে কিন্তু ফিউচারে তোমাকে কিন্তু হি উইল ব্রিং অ্যানাদার মোর কাস্টমার ফর ইউ, এটা হচ্ছে দ্যাট মিন্স
প্রত্যেক সেলস এর সাথে যারা জড়িত মার্কেটিং এর সাথে যারা জড়িত তাদের কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করতে হয় টার্গেটটা হচ্ছে কি আমি টার্গেটটা সেট করব 2021 সালে এখন 2020 সালে আমার পোর্টফোলিওটা কি হবে অর্থাৎ আমি ঠিক আছে আমি এই শোরুমে চাকরি করি বা আমি এই করি আমি সেই করি আমাকে একটা টার্গেট দিয়েছে অথবা দেন আমি নিজে নিজে টার্গেট নেই যে আমি 2020 সালে আমি 20 কোটি টাকা সেল করব 20 কোটি টাকা সেল থাকে তুমি যদি একটু চিন্তা করো যে আমার আমি পাচ্ছি কয়টা দিন আমি পাচ্ছি কয়টি মাস কয় মাসের মধ্যে কোন কোন মাসে কি কি ভ্যাকেশন থাকে তুমি দিনগুলোকে ভাগ করো যে ঠিক আছে আমি 320 দিন পাচ্ছি আমি 300 দিন পাচ্ছি 300 দিন ভাগ দাও তাহলে পার ডে আমার কি হয়েছে আমাকে 2 লক্ষ টাকা সেল করতে হবে ঠিক আছে তাহলে একবার তুমি চিন্তা করো আচ্ছা আমি যদি 2 লক্ষ টাকা সেল করতে হয় আমাকে তো পার ডে অন্তত 1টি ল্যাপটপ সেল করতে হবে তোমার প্রত্যেক দিনের টার্গেট নিয়ে তোমাকে আসতে হবে অর্থাৎ বাসা থেকে বের হবার আগেই আজকে রাতে আমি ভাববো যে আগামীকালকে আমি কি করব কালকে আমি অফিসে যেয়ে কালকে সারাদিন আমি কি করব আমার টার্গেটটা কি হবে এবং আমি মানে সেটা কিভাবে কিভাবে অর্জন করব আসলে এগুলো হচ্ছে একেবারে কমন কিছু বিষয় অনেক হাতি ঘোড়া কিছু না যে কোনো একটা এসএসসি পাস করা ছেলেও কিন্তু একজন ভালো সেলস ম্যান বা উইমেন হতে পারে আর একজন সেলসম্যান কিন্তু তার যোগ্যতা দিয়ে একটি কোম্পানির স্বল্প বড় পোস্টে যেতে পারে সেটি যদি জিএম বা ডিরেক্টর লেভেলেও হয় এটি আমাদের দেশে অনেক উদাহরণ হিসেবে আমি দিতে পারবো অনেক উদাহরণ আছে তোমরা নিজেরাও জানো বর্তমানে যে ঠিক কিনা অনেক উদাহরণ আছে তো তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকলো তোমরা যতটুকু সময় পাও একটু স্টাডি করো যেহেতু আমরা আইটি লাইনের উপরে কাজ করছি অ্যাটলিস্ট আইটির উপরে অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ বেসিক কিছু নলেজ তোমাদের মধ্যে থাকতেই হবে তাহলে দেখবা বাকিটা তোমাদের নিজেদের আচার ব্যবহার এবং অন্যান্য গুণাবলীর মাধ্যমে কিন্তু ওটার একটা বড় ধরনের ইয়ে হবে তো এনিওয়ে ব্যবসা জীবনে আমরা যখন 1996 প্রথম গ্লোবাল ব্র্যান্ড করি ঠিক তার বছর বা 6 মাস পূর্বে আমরা আমাদের কোম্পানির চেয়ারম্যান এস এম আব্দুল ফাত্তাহ আমি এবং আমাদের ডাইরেক্টর সাহেব আসলে আমরা তখন চিন্তা করতে থাকি তার আগেও আমাদের ব্যবসা ছিল কিন্তু এই ধরনের একটি আইটি কোম্পানি করার পেছনে মূল বিষয়টা হচ্ছে বিজনেসটা 1996 সালে যদিও আমরা শুরু করি তার 6 মাস আগেই কিন্তু আমরা সমসাময়িক ভবিষ্যতের জন্য উত্তম এই ধরনের কিছু ব্যবসার উপরে আমরা স্টাডি করি সেই ব্যবসার মধ্যে কিন্তু এই আইডিটা ছিল সেই চিন্তার মধ্যে এই আইডিটা ছিল আমাদের চিন্তার মধ্যে কিন্তু রিয়েল এস্টেটের একটা অপশান ছিল আমাদের চিন্তার মধ্যে কিন্তু কমিউনিকেশনের একটা অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশন নট কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশনের আমাদের একটা চিন্তাভাবনা ছিল বিকজ আমরা তখন চিন্তা করলাম যে আমাদের এমন কিছু করা উচিত যেটি বাংলাদেশে এই মুহূর্তে ওইভাবে ওটা প্রচার প্রসার ঘটেনি কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো তাই ওই ধরনের কি ব্যবসা আছে যে ভবিষ্যতে আমাদের দেশে উন্নয়নের ক্ষেত্রে কি অবদান রাখতে পারে তখন আমরা এই ব্যবসাগুলো দেখেছি ইনফ্রাস্ট্রাকচার কমিউনিকেশন রিয়েল এস্টেট অ্যান্ড আইটি বাট আইটিতে এসেছি এই কারণে যে আইটিতে তোমরা নিজেরাই জানো রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার রোড কমিউনিকেশনে আসলে সবাই পক্ষে ম্যানেজ করা ডিফিকাল্ট হয় ওখানে অনেক মাসেল পাওয়ার থাকে অনেক বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে আর এই জায়গাটা হচ্ছে কি জ্ঞানের অপরিসীম ভান্ডার এখানে শিক্ষা শেষ নাই এবং এটা নিয়ে সারা পৃথিবী শিখবে ভবিষ্যতে এমন প্রতিনিয়ত কিন্তু যে কোনো বিজনেসের আলোচনায় কিন্তু এই ডিজিটালের কথাগুলো কিন্তু আসে আমাদের বাংলাদেশে তো কথাই কথায় ডিজিটাল 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 ডিজিটালটা আইটিকে বাদ দিয়ে কি ডিজিটাল হবে দ্যাট মিনস এটা আসতেই হবে সেই ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে
দেখেছিলাম, সঠিক পথেও আমরা এগিয়েছি। সঠিক পথটা ছিল এই কারণে যে আমরা কিন্তু সরাসরি 1996 সাল থেকে যখন বিজনেস করি, ওই সময়কার সময়ে যারা বাংলাদেশে কম্পিউটার ব্যবসা করত, তোমরা ওদের দাম জানো, ডেফিনেটলি কম্পিউটার ছিল, ইভেন কম্পিউটার সোর্স ছিল, এ জাতীয় ISL ছিল, লিস্ট ছিল, এরা কেউ সফটওয়্যার কেউ হার্ডওয়্যার করত। হার্ডওয়্যারের মধ্যে ডেফিনেটলি কম্পিউটার সোর্স কিংবা এই জাতীয় ওনারা কিন্তু তখন কিন্তু লিডিংয়ে ছিলেন, খুব ভালো পজিশনে ছিলেন, বাট ওনাদের চিন্তাভাবনা ব্যবসার ধরন ছিল একটু ভিন্ন। বিকজ ওনারা করতো কি, ওনারা সিঙ্গাপুর থেকে ট্রেডার থেকে মাল ইম্পোর্ট করে নিজেরা আনতো, বা ডিলার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমরা কিন্তু ওই ধরনের কাজ করি। আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা যে কোনো পণ্যকে বাংলাদেশে এস্টাবলিশ করবার জন্য আমরা সরাসরি ম্যানুফ্যাকচারের সাথে কাজ করব। সেই ম্যানুফ্যাকচারের সাথে কাজ করতে এসে আমরা প্রথম এলজি ডিস্ট্রিবিউটারশিপ নিই, এবং পরবর্তীতে আমরা আসুস ডিস্ট্রিবিউটারশিপ নিই। এলজি এবং আসুসের মাধ্যমে বর্তমানে আমাদের ভান্ডারে মোর দেন 60 সম্ভবত 800টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে প্যানাসোনিক, শার্প, হিটাচি, এসিও এবং যেগুলো আমরা সবসময় দেখি আসুস, লেনোভো, এসার কিংবা ডেল এবং হিটাচি থেকে শুরু করে অনেক নাম করা পণ্য আমাদের আছে। তো একজন ব্যবসায়ী হিসাবে আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। তোমরা আমার ছোট ভাই, তোমরা সবাই তোমাদের জীবনে তোমাদের এই কেরিয়ারটাকে তোমরা সুন্দরভাবে তৈরি করো, অনেক বড় হও, কিন্তু জ্ঞানের মধ্যে দিয়ে হও। এই জ্ঞানের মধ্যে দিয়ে যদি তুমি বড় হও, তুমি কোথাও কিন্তু হার পাবে না। আর জ্ঞান ছাড়া থাপাবাজি করে যারা উপরে উঠে তারা থাপাস করে পড়ে। সুতরাং তোমাদের উন্নতি, তোমাদের ভালো, তোমাদের ভবিষ্যৎ অনেক অনেক সুন্দর হোক। আমি আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।